লার্নিং ইজ এ কন্টিনিউস প্রোসেস ফ্রম ড্যাশ তো ফার্স্ট অপশন আডোলেসেন্স টু ডেথ সেকেন্ড চাইল্ডহুড টু ওল্ড এজ থার্ড ইনফানসি টু আডল্টহুড ফোর্থ ক্রাডেল টু গ্রেভ তো তুমি সমস্ত জাচার আমি থিওরি পড়ি ছু মানে লার্নিং উপরে বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উপরে সেইটি টপিকটাকে কভার করা যাই তো লার্নিং ইজ এ কন্টিনিউস প্রসেস ফ্রম ক্রাডেল টু গ্রেভ জন্মর মৃত্যু পর্যন্ত লার্নিংটা চালায় এমি কিরড না আডোলেসেন্টু সেটা স্টার্ট হব ডেথরে এন্ড হব মানে পিরিয়ড পূর্বর পিরড পূর্ব হয়ে পিলার লার্নিং চাইল্ডহুড পূর্বর হয়ে থাকে ইনফান্সির আডল্টহুড ইনফ্যান্সি রু ডেথ হয়েছে সেটা কথা আমি ভাবি থাতে কিন্তু ইনফ্যান্সি রু আডল্টুড কথা দিয়েছি আডল্টুড যায় হয়েপরে আয়নি এমনিতে হুয়ে তো তো জন্মর মৃত্যু পর্যন্ত এটা হই গো কন্টিনিউস চলি চালায় তো রাইট আনসার রিব ফর অপশন ক্রাডেল টু গ্রেভ হল তো নেক্সট দেখিবা ইন টিচিং হুইচ অফ দা ফলোইং ইজ এ চ্যালেঞ্জ ফর দা টিচার তো টিচিং প্রোসেসে কেউটা গোটে চ্যালেঞ্জ হয়ে থাকে টিচর ফার্স্ট অপশন প্রিপেয়ার এ কোয়েশন পেপার সেকেন্ড টু ইভালুয়েট দ্য স্টুডেন্টস থার্ড মেন্টে ডিপ্লি টু মেক টিচিং লার্নিং এঞ্জয়েবল তো চ্যাঞ্জ হয়ে টু মেক টিচিং লার্নিং এঞ্জয়েবুল কমিটি টিচিং লার্নিং প্রোসেসটাকে এঞ্জয়েবল করবে অট্রাটিভ করবে সেইটা টিচর গোটে চ্যালেঞ্জ হয়ে থাকে পেপার কোশ্চেন খাতে দেখা কিংবা ডিপ্ল্ল মেন্টে করার পিল পাটি করি চুপ করে দেওয়া সেগুলো কিছু বেশি কষ্ট নুই কিন্তু পিলাঙ্ মানে এন্টরটে করাইবা বা সে ক্লাশ রুমে তাঁর মনটা কুকু নেশ কমি করাই বা এঞ্জয়েবুল তো সেইটা হি টিচর গোটে চ্যালেঞ্জ হয়ে যায় ফর্থ অপশন রাইট আনসার রহব নেক্সট দেখ' দ মেইন এম অফ ক্লাছৰুম টিচিং ইজ টেষ্ট ফাৰ্ষ্ট অপশ্ছন টু গিভ ইনফৰ্মচন ছেকেণ্ড ডেভেলপ ইনকেৰ মাইণ্ড থাৰ্ড টু ডেভেলপ পৰ্চনেটি অফ ষ্টুডেণ্ট ফৰ্থ হেল্প ষ্টুডেণ্ট টু অ'নী পাছ দ এগ্জামিনেচন

সেকেন্ড কোঅপরেটিভ টিচিং থার্ড মাইক্রো টিচিং অ্যান্ড ফোর্থ মাইক্রো টিচিং তো এটি কুয়া যায় কোণ স্কেল ডাউন টিচিং সিচুয়েসন রাইট আনসার তোমার রহব মাইক্রো টিচিং

হয়েছে এবং দ্য ফলোই ইজ এ লভ অফ লার্নিং কেউটা গোটা লভ অফ লার্নিং ল অফ লার্নিং কে দিয়ে থাইক দিয়ে জাগে থাকে সমস্ত রেডিনেস এক্সারসাইজ এগুলো যাও মনে থাকি তো এটা তোমার আসবো নি কিনা তোমার থর্নাই থিওরিটা তো তোমার সিলাবসে না তথাপি লার্নিং উপরে যেহেতু কোশ্চান রয়েছে সেইপা মনে রাখি থাও তো দেখো ফার্স্ট অপশন কোণ রয়েছে অফ মোটিভেশন সেকেন্ড দ্য ল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থার্ড ল অফ এক্সারসাইজ এন্ড ফর্থ নন তো তুমি সমস্ত জাঁচো ল অফ লার্নিং লার্নিংরে আসছি লভ एक्सरसाइज तबे एबे टिके मन पगे दियो कि लॉ ऑफ लर्निंग रे तीनटासरा लॉ कौन लॉ ऑफ रेडीनेस लॉ ऑफ एक्सरसाइज एंड लॉ ऑफ इफेक्ट हैला लॉ ऑफ रेडीनेस लॉ ऑफ एक्सरसाइज एंड लॉ ऑफ इफेक्ट मन रखिबा एटा तो नेक्स्ट देखिबा व्हाट आर द सीक्वेंस ऑफ स्टेप्स ऑफ लेसन प्लानिंग लेसन प्लानिंग जो तुमे बनौछो तारो স্টেপ্র সিকোয়েসটা কোণ তখনদিকে প্রেজেন্টেসন সেকেন্ড সেট জেনে অবজেক্টিভ থার্ড ইন্ট্রোডকশন অ্যান্ড মোটিভেসন ফোর্থ হোমওয়ার্ক অ্যান্ড ফিফ্থ ইজ রিক্যা্যা্যা্যা্যা্যা্যা্যা্যা্যাপিচুলেশন তো এটি তোমার সিকোয়েস ওজ অপশন গুড়া মধ্যেছি তো আমি প্রথমে করা অপশন দেখা তো এটি কোথাও রাইট আনসার তোমার রহব দেখ প্রথমে আমি অবজেকটিভ্য সেট করে থাও যেকোনো সে কাম করা পূর্ব আমি প্রথমে অবজেকটিভ কট করা তো তো সেকেন্ড অপশন আমার প্রথমে আসব দে আসবো ইন্ট্রোডকশন আন্ড তাপেৰে আমি ইণ্ট্ৰডকচন দবা ক্লাছক যোৱা ইণ্ট্ৰডকন দাবা পিলা টিকে মোটিভেট কৰবা ত' দেন তোমাৰ আচিব প্ৰেজেণ্টেচন পিলা মোটেট হ'ব ইণ্ট্ৰডকচন সাৰি যা বনাইকি নিচো যা আমি পঢ়াই তাক আমি প্ৰেজেণ্ট কৰিব দেন আচিব ৰিকেপিচুলেচন যা পিলা মানে শিকিলে তাকে ৰিকেপিচুলেট কৰিব লাষ্টলি হোমৱৰ্ক দেকি আমি ক্লাছ ঠাড়া বুজিলা ত' অবজেক্ট প্ৰথমে এইটাই এক নম্বৰ দেন ইণ্ট্ৰডকচন মোটেচন দুই নম্বৰ প্ৰেজেণ্টেচন তিনি নম্বৰ ৰিকেপিচুলেচন চাৰি নম্বৰ এণ্ড হোম ৱৰ্ক পাঁচ নম্বৰ তো কোটা আনসার রয়েছে এমতি হলে দুই নম্বরটা দেখ সেকেন্ড অপশনটা যে রয়েছে সেটা রাইট আনসার রয়েছে বি সি এ ইডি হল তো নেক্সট দেখা হুইচ অফ দ্য ফলোই ইজ নট এ টেকনিক অফ টিচিং টেকনিক ফার্স্ট অপশন ড্রিলিং টেকনিক সেকেন্ড থার্ড তো টেকনিক কথা টেকনিক মানে মেথড তো কিডোর গার্ডেনটা গোটে মেথড নয় গোটে টেকনিক নহে কিন্ডর গার্ডেন টেকনিক্রে আমি পিলুক পড়েও সেটা কোথা পাবনি ড্রিলিং মেথড ইলুস্ট্রেসেন মেথড ড্রামাটাইজেসন ডিসকভরি এক্সপেরমেন্ট এগুলো গোটে গোটো টেকনিক হয়ে পাব কিডোর গার্ডেনটা নু হল এটা মনে রাখব হুইচ অফ দ্য ফলোই ইজ নট দ্য লেভেল অফ টিচিং তো টিচিং রেভেলগ গুড়া তুমি জাঁথ ব্লুম স্টেকশন আমি যে ক্লাসটা আমি করেি সে ভালোভাবে সেই মেনসন করা মেমোরে লেভেল লেভেল এগুলা সব রয়েছে তো এটি পচারছে তোমার কেউটা গোটে টিচিংল লেভেল নহে ফার্ট অপশন দেখ মেমো লেভেল সেকেন্ড আন্ডারস্টাং লেভেল থার্ড রিফ্লেকটিভ লেভেল অ্যান্ড ফর্থ ওয়ান ইজ মোটিভেসন লেভেল তো যে ব্লুম স্টেকন আমি ক্লাটা করে থাকি তাকে এটা বহু ইজি লাগবে মেমোরি লেভেল তো রয়েছে আন্ডারস্টাং লেভেল রিফ্লেকটিভ লেভেল রয়েছে কিন্তু মোটিভেসন লেভেল সেমি কিছু নথায় তো আমার রাইট আনসার রাখব ফর্থ অপশন লার্নিং আউটকমস মিস ড্যাশ তো লার্নিং আউটকমর অর্থ কন ফার্ট অপশন চেঞ্জ ইন বিহেভিয়র অফ দ্য কমপ্লিসন অফ কন্টেট থার্ড চেঞ্জ টিচিং মেথড অফ টিচর ফোর্থ রেকগনাইজেসন অফ দ্যবজেক্ট ম্যাটর তো পিলার লার্নিং হয়েছে বলে আমি কমিটি জাঁবা লার্নিং আউটকম কোণ না বিহেভিয়র যদি কিছু পিলার চেঞ্জেস আসুছে চেঞ্জ ইন বিহেয় অফ দ্য স্টুডেন্ট এটা তুমি জাগ ডেফিনেসন্রে লার্নিংর ডেফিনেসন তো তো ফার্স্ট অপশন আমার রাইট আনসার রহব হুইচ অফ দ্য ফলোই ইজ নট এ ফেজ অফ ফাইভ ই লার্নিং মডেল ফাইভ ই লার্নিং মডেল কেউটা গোটা ফেজ নুহ ফার্ট অপশন ইভালুয়েসন ফেজ সেকেন্ড এনগেজমেন্ট ফেজ থার্ড এসপ্লোরেসন ফেজ ফোর্থ একজামিনেসন ফেজ তো কোটা গোটে ফাইপি পি মডেল ফেজ নোহ যে ফাইভ পি যে প্লান প্ল্যান করে সে জাঁথব ইভালুয়েসন রয়েছে এনগেজমেন্ট রয়েছে এসপ্লোরেসন কিন্তু একজামিনেসন ফেজ বল সেমি তো ফর্থ অপশন আমার রাইট আনসার রহব অল্টিমেট গোল অফ দ্যার্নিং প্রোসেস লার্নিং প্রোসেস অল্টিমেট গোলটা কোণ তার উদ্দেশ্য কোণ তার এম কোণ তো ফার্স্ট অপশন রয়েছে সেলফ লার্নিং সেকেন্ড বিং রিচ সকসেসফুল থার্ড চেল্ফ ইভালুচন এণ্ড ফৰ্থ ইজ বথ চেলফ লাৰ্নিং এণ্ড চেল্ফ ইভালুচন তাইট এন্সাৰ ৰব ফৰ্থ অপচন বথ চেলফ লাৰ্নিং এণ্ড চেল্ফ ইভালুচন ডেৰ্ছ ইজ দা এমাউণ্ট অফ টাইম ষ্টুডেণ্ট এচুলি ৱৰ্ক অন এনি এছাইণ্ড এক্টিভিটি লাইক ৱৰ্কিং অন ৰিটেন এছাইনমেণ্ট ত' পিলা যি এছাইনমেণ্ট কৰু পিলাক যি এছাইনমেণ্ট দিয়া যাওঁ তো সেই কাম কোনো যেতিয়া সেই কৰু সেই টাইমটাক কোনো কোৱা যায় এক্টিভিটি টাইম এনগেজ টাইম লার্নিং টাইম অর ক্লাস টাইম তো রাইট আনসার রেব বি অপশন এনগেজ টাইম পিলা সেগেজ রা কিছু নিজে করুচি টাইমটার টাইমটা কে নিজের টাইম কু দিয়ে সে কামরে এনগেজ রয়েছে তো সেই টাইমটা কুয়া যায় টাইম সেকেন্ড অপশন রাইট এনসার রা লার্নিং প্রোসেস ক্যান কনসিডার এজ ড্যাশ ফার্স্ট অপশন ফুলি পারমান ট্রান্সফরেশন কমপ্লিট পারমানে চেঞ্জ ইন পর্সনািটি

কমপ্লিট পারমেন্ট চেঞ্জ ইন পার্সোনালিটি পর্সনািটি একথে পরমানেন্ট কথা আসছে পরমানে বিহেবিয় চেঞ্জেস আসুচিত যদি পিলার আমি তাকে লার্নিং হয়েছি বলে কিংবা কোশি হাবিটে নলেজ রে আটিচুডের যদি কিছু পরিবর্তন পিলা আনুছি যেটা তার এনভাইরমেন্ট্র ডিম ফুলফিল করুছি তবে মধ্যে তাকে আমি লার্নিং কেউ তো তিনটা সারা ঠিক না তো মনে রাখবে এগুলা নেক্সট দেখা লার্নিং ইজ এনি চেঞ্জ ইন বিহেভর রেজল্টিং ফ্রম বিহেবিয় হু চেড ইট গোটেই গোটেই ষ্টেটমেণ্ট দি লাৰ্নিং ইজ এনি চেঞ্জ ইন বিহেভিয়ৰ ৰেজল্টিং ফ্ৰম বিহেভিয়ৰ এই ফাৰ্ষ্ট অপশন ক্ৰ এণ্ড ক্ৰেণ্ড গিলফৰ্ড থাৰ্ড উডৰ্থ ফৰ্থ স্কিন তাইট আনচাৰ হ'ব চেকেণ্ড অপচন গিলফৰ্ড নেক্সট দেখিবা হুইচ অফ দা ফলয়িং ইজ নট দা কৰ্ভ অফ লাৰ্ণিং লাৰ্ণিং কৰবৰ কৰ্ভ ভিতৰত আছো নাই কেনক্লুড हुए ना तो लर्निंग कर्व भी मुझको पढ़ाई देखो भिडियो रही ना डेस्क्रिप्स में मैंदेवि तो देख प्रथम अपसन तुम्हें कनभेक्स सेकेंड कम्बेसन टाइप थार्ड कनकेव टाइप एंड फोर्थ लंगी चुनाल टाइप तो लार्निंग कर्भ्रे कनकेव थाए कनभेक्स थाए कम्बेस टाइप रही थाए कि लंगी चुननाल टाइप सेमी न था तो फोर्थ अपसन आम रईट आंसर रई लिंग्वाजिम इल्ड पजिट रेजल्ट हिच कैन भी ट्रांसफर्ड দিস ইজ অলসো নন এজ তো তাইলিঙ্গুয়ালোজি মানে কোম টিচর দুইটা ভাষা শিখি যে পূর্ণর দুইটা ভাষা শিখিলে সেইটা হেল্প করুচি পজিটিভ রেজল্ট দিয়েছি তাঁর ক্লাসরুমে ক্লাশ বিভিন্ন প্রকার পিলা রয়েছেন দুইটা ভাষা শিখি পিলা রয়েছেন তো ক্লাশ ইনপুট

हैव एन टू गेट डायरेक्टली विथ द फेनामेना एंड मेटेरीयल पीा कौन डायरेक्टली इनभल्व होता तो यह समस्त जापर एनगेजमेंट एक्सप्लोरेशन एक्सप्लानेसन एंड इभालुएसन तो राइट आंसर है एनगेजमेंट पिला एनगेज हो डायरेक्ट सी किसी को लर्न कर दिया ही दि जा पिछड़ा कि डायरेक्ट इनवल्व हो जी। तो ये हम राइट आंसर एनगेजमेट नेक्स्ट देखा स्टूडेंट्स आर एंगेज्ड इन द क्लासरूम থ্রো অ লার্নিং টাস্ক দিস ফেজ ইজ নজ টাস বিভিন্ন প্রকার টাসি পিলা মানুষকে এনগেজ করা যাচ্ছি ক্লাসরুমে তো সেই ফেজটা কোণ কোয়া যায় তো ডাইরেক্ট এনসার রা এটা এনগেজমেন্ট ফেজ কোয়া যায় অপশন অপশনটে কোণ দিয়েছি এনগেজমেন্ট এক্সপ্লোরেশন এসপ্লোরেসন দিয়েছি এন্ড ইভালুয়েশন তো তুমি জানি জাগপারছো এটা এনগেজমেন্ট ফেজ রাইট এনসার রব দ্য থার্ড আর্ম ইন দ্য ট্রাইপোলার প্রসেস অফ এডুকেশন এডস এন ডাইমেনশন টু দ্য বাইপোলার প্রসেস এন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই হুইচ অফ দ ফলোয়ং তো ট্রাইপোলার যে ডাইমেনশন রয়েছে টিচিং লার্নিং প্রোসেস আগু দুই প্রকার বাইপলার লা টিচর আটুডেট সেভলভ র ট্রাইপোলারটা ভিতরে আউ কি আসুছে সেই কথা পচারা যাই ফার্স্ট অপশন দিয়েছি পেঁট দেচর থার্ড ইজ রি ক্রিএসন অ্যান্ড ফর্থ ইজ এনভারমেন্ট তো ট্রাইপোলারে এনভারমেন্ট আসুচ তো ট্রাইপোলার কথা কিউএ জো ডিউএ এটা মনে রক পে যায় জোট ডিও ত এনভাইৰমেণ্ট কথা কোৱা যায় টিচৰ লৰ্ণৰ এণ্ড এনভাইৰমেণ্ট হ'ল টিচিং লৰ্ণিং প্ৰচেছ ডজ নট ইলুড ৱান অফ দ ফলং ত টিচিং লৰ্ণিং প্ৰসেছৰ ক'ৰ ইনক্লুড হোৱে নাই ফাৰ্ষ্ট অপশন ইনক্ৰিজ অফ কৰিকুলম ল'ড টিচিং লৰ্ণিং মেটেৰিয় কণ্ডকচিভ লাৰ্নিং এনভাইৰমেণ্ট লাৰ্ণৰ এণ্ড টিচৰ ত ৰাইট আনচাৰ হ'ব ইনক্ৰিজ অফ কৰিলম ল'ড

हु एम दिज रिप्रेजेंट टू पोल्स तो मुझे अलरेडी सारी तुमको दुईटा पोल जो करलारे किए किए आसुंच तो टीचर आउ स्े रईट आन्सर रिचर पेरेन्ट हेबना पेरेन्टुडे कि स्टूडेंट टीचर हम ना टीचर आउ स्े रईट आन्सर देखो टीचर स्टूडेंट आउ स्टूडेंट टीचर तुम्हें सेम तुमक लगे कि प्रथमें टीचर से नहीं स्टूडे नहीं फास्ट अब्शन रईट आन्सर रही भाई टी मन रख पलरारा दे जो आडम আউ ট্রাইপোল দিয়ে জন ডি হ্যাঁ সেটা মনে রাখবে দেখ এই ডাইরেক্ট কোশ্চিনটা সেটা রয়েছে দ্য ট্রাইপলার প্রোসেস অফ এজুকেশন ইজ বাই তো আনসার রয়েছে তোমার জন থার্ড অপশন মনে রাখবো তো আমি আজ কিছু কোশ্চেন এনসার ডিসকশন কলু লার্নিং উপরে তো তো ইম্পর্টা রহবো কোশনগুলো সব প্রিভিয়ার এগুলো আসছিল মানে কেবল সিএসটি এগামে নুহে কেবে সিটি এইভাবে আসছে এই কোশ্চেন গুড়া তো ভালোভাবে প্রাকটিস করে নব